이거 봐, 솔로건이야. 라떼 고마워 나이. তুমি যে ঘুমে পড়ে যাচ্ছ আমি ঘুমাই না স্যার জায়গা জায়গা পাহারা দেই আমি জায়গা না থাকলে আপনারা ঘুমাইবেন কেমনে আল্লাহ পাক কিছু মানুষের রাতের বেলা ঘুমানোর হুকুম দেন নাই হেরা ঘুমাইবো দিনের বেলা ঝিমায়া ঝিমায়া আমি ঝিমায়া ঝিমায়া ঘুমাই স্যার অসুবিধা হয় না সুলেমান মিয়া তুমি একটু ঘুমাই নাও আমরা চলে আসছি আর শোনো এই ছেলেটা আমার ভাগ্নে গ্রাম থেকে আসছে ও মাঝে মধ্যে আমার বাসায় আসবে ওরে চিনা রেখো জি স্যার আমি চিনা রাখলাম আপনার ভাগ্না নামটা হইতাছে ইয়ন আমি ইয়ন আপনি সুলেমান মানে সুলেমান ভাই জানো সুলেমানের ইচ্ছা কি কি মমি ও পরপারে যে বেস্তে দারোয়ান হইব জি ম্যাডাম ওই একটাই আমার খায়েশ পরপারে গিয়া বেস্তের দারোয়ান হম এই পারে সেইটারই প্র্যাকটিস করতেছি ম্যাডাম আপনি আমার খাস দিলে দোয়া করে দিবেন আচ্ছা দোয়া করব তা সুলেমান মিয়া খাওয়া দাওয়া কিছু হয়েছে জি ম্যাডাম আলহামদুলিল্লাহ আল্লাহ সাতটা খাওয়াইছে রহিনা চলো ঘরে যাই সুলেমানের গল্প শুনতে শুনতে সে ঘরে যাওয়া ভুলে যাবে চলো খিদা পাইছে সুলেমান আমাদের খাওয়া শেষ হলে তুমি একটু ভিতরে এসো তোমার দিয়ে আমি একটা জিনিস আনাবো বুঝছো আচ্ছা ম্যাডাম আচ্ছা চলো আপনি আপনি বিল্ডিং এর পেছনে দাঁড়াবেন ইউসুফ আপনি কিন্তু সামনে দাঁড়াবেন ওকে স্যার আর আপনি আমার সাথে জি সাওকম কেমন আছেন আপনি ভালো আছি একজন সাংবাদিক হয়ে এটা আমি কিছুতেই মেনে নিতে পারছি না ওসি সাহেব আজ ঘটনার দুই দিন হয়ে গেল অথচ আপনারা এখনো ঘটনার কোনো কুল কিনারাই খুঁজে পাচ্ছেন না কি করছেন আপনারা ওই বৃদ্ধ দম্পতিকে তো আর কোনো জিনভূতে সে খুন করেনি নিশ্চয়ই কোনো মানুষই সেই খুন করেছে তাহলে খুঁজে পাচ্ছেন না কেন আপনারা সমস্যাটা কোথায় আপনাদের দেখুন আমরা কি করছি সেটা আমরা নিজেরা খুব ভালো মতো জানি এবং আমাদের সিনিয়র অথরিটিরা খুব ভালো মতো জানে আপনার শুধু জানা প্রয়োজন যে খুনের কোনো রহস্য আমরা পেয়েছি কিনা আমি আপনাকে স্পষ্ট বলি খুনের কোনো রহস্য এখনো পাইনি আমি তবে আমি আশাবাদী আমি পেয়ে যাব আমার কাজ আমাকে করতে দেন একটু সাহায্য করেন একটু সময় দেন অবশ্যই আমি এটার ব্যবস্থা করব সেটা কবে ওসি সাহেব আজকে ঘটনা দুই দিন হয়ে গেল অথচ আপনারা কোনো ক্লুই খুঁজে পাচ্ছেন না কি করছেন আপনারা একটা ফল পাকতেও কিন্তু সেটা আগে ম্যাচিউর হতে হয় এরপরে পাকে আমি এখন যে অপারেশনে যাচ্ছি এই অপারেশনটাও এই খুনের মামলাটাকে বেস করে আমি যাচ্ছি সুতরাং আমাকে একটু সময় দেন আমি চেষ্টা করছি অবশ্যই কামিয়াব হব এবং কামিয়াব হলে আপনাকে আমি সব কিছু জানাবো ঠিক আছে ঠিক আছে থ্যাংক ইউ ভেরি মাচ জি আসসালামু আলাইকুম বাপি গেট আপ স্যার ফোটা সাহেবের ফোন নাম্বারটা স্যার ওপেন পাওয়া গেছে স্যার স্যার আমি নাম্বারটাতে কথা ফোন দিয়ে কথা বলেছিলাম স্যার একটা ফোন ফ্যাক্সের মালিক স্যার এই নাম্বারটি ইউজ করছে স্যার জি স্যার ওকে স্যার রিসিপ্ট বাপি ওকে অ্যারেস্ট করে অর্ডার আছে আমাদের চলুন মনটা ভালো নাই রে কোনোভাবে মামা মামিরে বলতে পারতেছি না আরে এটা মাল খা সহজ সমাধান হ্যাঁ
আর মই অনুসর মত এত পেন পেন করস কা দেখ আমার এইসব ভাল লাগতেছে না আরে হেডেই তো কইতাছি তুই মাল খা মাল খাইলে ভুলে যাবি দুঃখ কষ্ট ভুলে যাবি আর তোর এই অবস্থা দেখে আমার খুব আনন্দ হইতাছে আচ্ছা শোন এই তুই মাল খাবি দুঃখে আর আমি মাল খাবো আনন্দে কিরে দে মাল দে মাল নাই মাল নাই মানে মাল কি করছস সব মাল শেষ হয়ে গেছে ও খেয়ে লাইছস আচ্ছা কোনো সমস্যা নাই দে টাকা দে মাল নিয়ে টাকাও নাই টাকা কি করছস টাকা কি খায় না উড়ায় টাকা সব টাকা খেয়ে লাইছস তুই কি আমার বোকা মনে করস হ্যাঁ টাকা দে কইলাম তো টাকা নাই দেখ তুই কিন্তু আমার ধৈর্য বাঁধ ভাঙ্গা বলাইতেছস এখন কিন্তু যাতে হয়ে যাবো টাকা দে টাকা নাই দেখ ইয়ন তুই বন্ধ বলে কিন্তু আমি ছেড়ে দেবো না আমার মাথায় কিন্তু আমার মাল উঠে যাইতাছে টাকা দে কইলাম না টাকা নাই দেখ অবস্থা কিন্তু খারাপ হয়ে যাইতেছে টাকা স্যার রাজু সিং ঠিক আছে খুব ভাল লাগতেছে মনে হইতেছে কি আকাশে উড়ে বেড়াই দোস্ত তোর কিছু কি উড়পুরি হইব আমি কি হুড়পুরি লয়ে বয়ে আছি নাকি আমি কি হুড়পুরি ডিলার নেশা করছি কি ঘুমানোর লাগা সারা জায়গা থাকুম জায়গা জায়গা নাচুম বুঝছস এমনি এমনি করে নাচুম আর হুড়পুড়ের লগে নাচ করে তুই তো এসেছিস গ্রাম থেকে তাহলে যে গ্রাম আছে গ্রাম থেকে আইসি তো কি হয়েছে বিয়ে বাস করে আইসি আর চাকরি করুম টাকা ইনকাম করুম টাকা চাকরি করব গ্রামে যা যাই হ্যাঁ মরি খাগা জোরে চাকরি কে দিব না কি হচ্ছে ওই
এমনি ওর জীবন শেষ, সবকিছু শেষ। এদিকে সুন্দর করে বলতো, এদিকে হ্যাঁ বল তো। আচ্ছা বল তো, আমি দিব, বল বল বল। শোনো ইয়ন, আমার তো রাজার ভান্ডার নাই যে তোমার বসে বসে খাওয়াবো। তোমার এত টাকা দিই, টাকা কই যায়? মেলা খরচ হয় বাবা, আমার তো কোনো ইনকাম নাই। তাছাড়া আমার মেসে 10,000 টাকা বাকি পড়ে আছে, আমার আরো টাকা লাগবে। কেন, গত মাসে তোমার 5,000 টাকা দিছি, সেই টাকা কি করছো? এই মাসে আমি কোনো টাকা পয়সা তোমাকে দিতে পারবো না। খাওয়া দাওয়া করে চইলা দাও, তোমার চাকরির জন্য চেষ্টা করতেছি, তুমি নিজেও একটু চেষ্টা করো। রাত হয়ে গেছে, আজকে আমার বাসায় থাক, কাল সকালে চলে যাব। আচ্ছা তুমি ওর উপর এত মেজাজ দেখাচ্ছ কেন? ঢাকা শহরের কি আছে, ও কই যাব? সাথে যে সিলেট আসছে সে কি তোমার বন্ধু? চেহারা সুরুত দেখে তো ভালো মনে হয় না, দেখে শুনে বন্ধু পালাতে পারো না? ওটি ইনভেন্ট হবে এদিকে ইয়নের দরনিয়ার।
পারি না। মিথ্যার আড়ালে লুকিয়ে থাকা একটা জলজন্ত সত্যকে পুলিশ সেভাবে উদ্ঘাটন করেছিল। সাধারণ মানুষ পুলিশের এই উদ্ঘাটনকে সাধুবাদ জানিয়েছিল। প্রিয় দর্শক, সাধারণ মানুষ সবসময় প্রত্যাশা করে পুলিশ তাদের বিপদে তাদের পাশেই থাকবে। দেখা হবে আগামী সপ্তাহে অন্য কোনো সত্য ঘটনা নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, আইনের প্রতি শ্রদ্ধাশীল হন, দেশকে ভালোবাসুন, কারণ এদেশ আপনার আমার সবার।